হাই বন্ধুরা অনেক দিন থেকেই তোমাদের ভিডিও দিতে পারছি না আসলে বাড়ির কাজ একটু ব্যস্ত থাকায় তোমাদের জন্য ভিডিও করতে পারছিলাম না তো আজকে থেকে আবার তোমাদের রেগুলার ভিডিও দেব আজকে তোমাদের সাথে আমার জীবনে একটা ছোট্ট ঘটনা শেয়ার করব এটা হয়তো পড়াশোনার সাথে বা চাকরির সাথে প্রত্যক্ষভাবে জড়িত নয় কিন্তু পরোক্ষভাবে অবশ্যই জড়িত আমি একটা ছোট্ট ইচ্ছে পূরণ করতে পেরেছি বাবার যার ফলেই আমার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব সেটা হচ্ছে দেখো প্রত্যেক বাবা মার অনেক স্বপ্ন থাকে ছেলে মেয়েকে নিয়ে যে ছেলে মেয়ে সফলতা পাবে কিন্তু নিজেদের জন্য তারা কিছু চায় না ছেলেদের ছেলে মেয়েদের কাছে হয়তো বা তাদের মনে ছোট ছোটো কিছু আশা থাকে সেগুলো আমরা জানতে পারি না পরবর্তীতে হয়তো সফলতা পাওয়ার পরে সেগুলো প্রকাশ পায় ঠিক তেমনই ঘটনা আমার সাথে আমার বাবা খুবই সাধারণ একজন মানে সাধারণ একজন গ্রামের লোক কাজ করে ছোট থেকে মানুষ এখনও কাজ করে মানে আধুনিকতার ছোঁয়া নেই কোনো চাহিদা নেই তেমন আমি বাবাকে কখনো কোনো কিছু চাইতে দেখিনি বা মানে আধুনিক জীবনযাপনের থেকে বাবা অনেক দূরে তো সম্প্রতি মার কাছ থেকে জানতে পারি যে বাবার ইচ্ছে যে অষ্টপ্রহর হয় তোমরা জানো হয়তো নাম কীর্তন যেটা একদিনের জন্য হয় সেটাকে বলা হয় অষ্টপ্রহর তো আমাদের পাড়াতে হয়ে থাকে সেটা ম্যাক্সিমাম টাইম আমাদের বাড়িতেই হয় মানে পাড়ার অনুষ্ঠানটা আমাদের বাড়িতেই হয় কিন্তু গত তিন চার বছর থেকে আমাদের বাড়িতে হচ্ছে না মানে আমি নিতে না করেছিলাম কারণ কি সেই অনুষ্ঠানটা হলে আমার পড়াশোনাতে একটু বিঘ্ন ঘটতো তো আমি না করেছিলাম তো এবার যেহেতু আর সেই পড়াশোনার ব্যাপার নেই তো এবার আমাদের বাড়িতেই হয়েছে এবং বাবার ইচ্ছে মানে আমাকে জানায়নি মার কাছ থেকে জানতে পারি যে সেই অনুষ্ঠানে বা সেই নাম যত লোকজন আসবে পূর্ণার্থী তাদের অন্ন ভোজন করানো বা অন্ন সেবা করার তো আমি শুনে খুশি হই যে বাবা তো কিছু চাইনি কখনো আমার কাছে বা এবারও যেটা বাবা চাইছে সেটাও নিজের জন্য নয় মানুষকে অন্ন সেবা করানো আর আমি মনে করি অন্ন সেবা সবচেয়ে মহৎ কাজ তো ঠিক আছে বলি যে অনুষ্ঠানটা যেহেতু বাবা চেয়েছে মানে আমার খুব খুশি লাগছিলো যে বাবা চেয়েছে এই একটা কিছু বা বাবার একটা ইচ্ছে ছিল তো আসলে মানে সফলতা পাওয়ার পরে এই বাবা মায়ের ইচ্ছে বা এই চাহিদাগুলো বা স্বপ্নগুলো প্রকাশ পায় তো শুনে আমি খুব খুশি হয়েছি তো রিসেন্টলি সেই কারণে একটু বাড়িতে ব্যস্ত ছিলাম তো এবারের যে নামকীর্তনটা হয় সেটা বত্রিশ বছর মানে বত্রিশতম তো আমি ছোটো থেকেই দেখছি আমাদের বাড়িতেই হচ্ছে তো খুব একটা লোকজন হয় না ধরো ওই পাঁচ ছশোর মতো লোকজন হয় সন্ধ্যাকালীন অনুষ্ঠানের সময় তো বিশ্বাস করবে না এবার আমি ছুটি নিয়ে গেছিলাম বাড়িতে অনুষ্ঠানে তো আমরাও ভেবেছিলাম ছ সাত সাতশো লোক হবে ম্যাক্সিমাম তাদের হয়তো অন্নভোজন করাতে হবে তো সব মিলে লোক হয়েছে প্রায় বারোশো প্লাস হ্যাঁ বারোশো প্লাস লোক মানে আমরা এখনো অবধি কেউ ভাবতে পারিনি যে এত লোকজন হবে বা এত লোককে সেবা করার আমরা সুযোগ পাব একটু ভয়ে ছিলাম যে শেষে কোনো সমস্যা না তো সব কিছু ঠিকঠাকই হয়েছে আসলে ভগবান চাইলে বা ভগবানের ইচ্ছায় এটা একটা পরীক্ষা নিয়েছে তো এই যে এই ঘটনা তোমাদের আমি কেন বললাম আসলে দেখো এই ঘট মানে এই কাজটা করার পরে বা অনুষ্ঠানটা হওয়ার পরে আমি মনের মধ্যে একটা অন্যরকম মানে তৃপ্ততা অনুভব করছি আসলে দেখো একজন চাকরি প্রার্থী তখনই সফল হবে যখন সে চাকরি পাবে বা ধরো একজন অ্যাক্টার তখনই সাকসেসফুল অ্যাক্টর হবে যখন তার সিনেমা হিট করবে সেমভাবে একজন সন্তান তখনই তো সন্তান হিসেবে তৃপ্তি পাবে যখন না সে বাবা মার ইচ্ছে পূরণ করতে পারবে বা বাবা মার সেবা করতে পারবে তো আমি তো তেমন কিছু করতে পারিনি তবে আমি যতটুকু পেয়েছি তাতে না একটা অন্যরকম মানে সন্তান হিসেবে একটা তৃপ্ততা বা একটা শান্তির জায়গা সেটা আমি খুঁজে পেয়েছি যে দেখো সবসময় বাবা মাই সন্তানের জন্য সব কিছু করে থাকে কিন্তু সন্তান যদি বাবা মার জন্য বা বাবা মার ইচ্ছেগুলো পূরণ করতে না সেটা বাবা মার ভাগ্য নয় সন্তানের সৌভাগ্য কারণ কি সে সেবা করার সুযোগ পেয়েছে তো আমার তো খুব ভালো লাগছে এই বিষয়টা আর এটা তোমাদের সাথে এই জন্য শেয়ার করলাম দেখো পড়াশোনার সাথে এটা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তো অবশ্যই কারণ কি অনুষ্ঠানটা করে টাকা লাগবে আর টাকার জন্য স্যালারি স্যালারির জন্য চাকরি আর চাকরি পেয়েছি পড়াশোনা করে তো আমার লাইফে প্রতিটা ইনসিডেন্ট সেই পড়াশোনার সাথেই সম্পর্কিত এই জন্য আমি তোমাদের সাথে সেই জিনিসগুলো শেয়ার করি দেখবে তোমাদের বাবা মা ঠাকুরদা ঠাকুর বা দাদা ভাই যেই থাকুক না কেন প্রত্যেকেই না কিছু না কিছু স্বপ্ন আছে তোমাকে ঘিরে তুমি যদি পড়াশোনা করে থাকো বা চাকরির জন্য পড়ছো তুমি চাকরি পেলে একটা কিছু হবে বা তারা কোনো কাছে স্বপ্ন পূরণ করবে কিছু একটা অনুষ্ঠান করবে তো তোমার এই যে পরিশ্রম তোমার যে স্বপ্ন পূরণ তার ওপর ডিপেন্ড করছে তাদের স্বপ্ন পূরণ তো বাবা মার এই যে ইচ্ছে এই ইচ্ছে এই স্বপ্নগুলো তোমরাও হয়তো জানতে পারবে এখন না হলেও পরে যখন সাকসেস পাবে তো আমি বলবো এই যে বাবা মার স্বপ্ন পূরণ করার যদি সুযোগ পাও তোমরা অবশ্যই সেগুলো পূরণ করো তার আগে অবশ্যই প্রতিষ্ঠিত হতে হবে প্রতিষ্ঠিত হয়ে বা যদি কিছু কিছু স্বপ্ন প্রতিষ্ঠিত হওয়ার আগেই পূরণ করতে পারো অবশ্যই পূরণ করবে কারণ কি বাবা মার এই ইচ্ছেগুলো পূরণ করা সবার সৌভাগ্যে হয় না অনেকের হয়তো বাবা নেই বা মা নেই সেই সুযোগটাই পাইনি ভগবান যাদের কাছে এখনও বাবা মা দিয়ে রেখেছে বা যার কাছে বাবা মা আছে তারা সেই সুযোগটা পেয়েছ এবং সেই সুযোগটাকে অবশ্যই কাজে লাগাবে তোমরা যারা যারা যদি বাবা মার কোনো ইচ্ছে পূরণ করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে বা যদি কেউ চাও চাকরি পেয়ে আমি বাবা মার এই ইচ্ছেগুলো পূরণ করতে চাই অবশ্যই কমেন্ট করে জানাবে যেমন আমি একটা গ্রুপ করেছিলাম বাবা মাকে পুরী নিয়ে গেছিলাম তো আরও কিছু ইচ্ছা আছে হয়তো পূরণ করবো দিনে আসলে এই কথাগুলো শেয়ার করা অনেকটা অন্যতম কারণ এখনকার যে সমাজ তাতে মানে প্রেম ভালোবাসা রিলস কে কাকে মানে প্রোপোজ করতে পারছে কে কাকে পালিয়ে নিয়ে যাচ্ছে এগুলো নিয়ে মানে এখন সমাজ চলছে সেখান থেকে কোথাও গিয়ে আমরা এই বাবা মার প্রতি ভালোবাসার শ্রদ্ধা সেগুলো থেকে দূরে সরে যাচ্ছি আমি বলছি না যে শুধু বাবা মার প্রতি ভালোবাসার শ্রদ্ধা নিয়ে থাকতে হবে সব কিছুই থাকতে হবে কিন্তু এই জিনিসগুলো না কোথাও হারিয়ে যাচ্ছে আজকে যদি আমরা আমাদের বাবা মাকে অবহেলা করি আমরাও তো একদিন বাবা মা হোক তখন আমরাও তো অবহেলিত হব না তো তখন আমরা হয়তো অনুভব করব কিন্তু সেই দিন গিয়ে অনুভব করে কোনো লাভ নেই তো সময় থাকতে বুঝে নেওয়া ভালো তো এটা অ্যাকচুয়ালি এটা আমার ব্যক্তিগত মতামত আমি বাবা মার প্রতি বা পরিবার নিয়ে খুব ইমোশনাল ছোটো থেকেই পরিবারের সান্নিধ্যে বা পরিবারের ভালোবাসা এবং সাপোর্টে আজকে এই এখানে এসে পৌঁছতে পেরেছি সফলতা পেয়েছি বা তোমাদের সাথে কথা বলার এই জায়গাটাও পেয়েছি তো ওই জন্য আমি ফ্যামিলির প্রতি সবসময় কৃতজ্ঞ তো যাই হোক বেশি ইমোশনালি বলবো না তাহলে আমার ইমোশনাল কথাবার্তা বলে ইমোশনাল ইমোশনালি হয়ে যাব যাই হোক এখন থেকে তোমাদের রেগুলার তো ভিডিও দেবোই যাই হোক আমি আমার অনুভূতিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি বাবা মাকে নিয়ে কোনো ইচ্ছা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর নিজের জন্য প্লাস বাবা মার জন্য বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য চাকরি তোমাদের পেতেই হবে বা সবসময় চাকরি যে পেতে হবে এরকম না তোমাদের যে যার যেটা ইচ্ছা স্বপ্ন যেটা করার সেটা করতে হবে মোট কথা সফলতা পেতে হবে এবং বাবা মার ইচ্ছেগুলো অবশ্যই পূরণ করতে হবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ভিডিওতে ভালো থাকো পড়তে থাকো